हेलो गाइस वेलकम टू काशफुल वेलकम टू लेट समथिंग न्यू যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এই চ্যানেলে তোমরা এরপর থেকে আরো লেট সামথিং নিউ নতুন নতুন ভিডিও দেখতে পাবে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যদিও তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কি নিয়ে আজকের এই ভিডিওটা হতে চলেছে আমি বাড়িতে একটা ছেঁড়া প্লাজো খুঁজে পেয়েছি আর সেই পুরনো ছেঁড়া প্লাজোটাকে দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করেছি আর কি কি বানানোর চেষ্টা করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটাতে প্রথমত এই কানেরটা तो गाइज कानेरटा खूबी लाइट वेट छिलो और क्यूटो छिलो एटार जोन्नो जस्ट दुटो नीचे हुक लागानो जायगा समेत टप कार्डबोर्ड आठा और प्रिंटेड फेब्रिक दरकार बस आमादेर सेकेंड जिनिस होच्छे और रिंगटार जोन्नो सेम प्रसेसे शुधु चौको छोटो कार्डबोर्ड प्रयोजन और एटार पेछने रिंग अटैच्ड करलेई तोमार रिंग रेडी প্লিজ জানিও কেমন হয়েছে সবাই আমাদের থার্ড জিনিস হচ্ছে কিউট একটা ছোট্ট চোকার কিউট বললাম কারণ এটা ভীষণ লাইট ওয়েটেড পিচবোর্ডের গোল অংশটা ফেব্রিকে মুড়ে নিচে লাগিয়েছে একটা হাফ সার্কেল চাম্পস আর সেখানে তিনটে কড়ি অ্যাটাচড করেছি কালো সুতোর বেনুনির মতো বেঁধে পেছনে জুড়ে ফর্মাল কুর্তির সাথে জাস্ট ফাটাফাটি এন্ড লাস্ট বাট নট দা লিস্ট মাই ফেভারিট তো গাইস ফেভারিট বলার অনেক কারণ আছে কারণ এখানে ঝুমকো আছে ঝুমকো জিনিসটা আমার খুব পছন্দের ওকে এই চোকারটা বানানোর ক্ষেত্রে অন্য কার্ডবোর্ডের তুলনায় একটু নরম কার্ডবোর্ড নিতে হবে যাতে ওটা ভালো মতো ব্যান্ড হয় আর ব্যাস সেম প্রসেস টার্সেল হিসেবে সাদা সুতোর বেনুনি আই লাভ দ্য চোকার তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও যে 1 2 3 4 কোন চুলিটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে আর হ্যাঁ ছেঁড়া প্লাজোর মোটিভটা দিয়ে আমি আরও একটা জিনিস বানিয়েছি যেই জিনিসটা আমি এই ভিডিওটাতে ইনক্লুড করিনি তার কারণ সেটা জুয়েলারি নয় সেটা হলো একটা পার্স আর পার্সটার মেকিং প্রসেস নিয়ে আমার নেক্সট ভিডিও আসছে সেটার জন্য আশা করি তোমরা সবাই ওয়েট করে থাকবে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটাকে লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা স্টে সেফ স্টে হ্যাপি গাইস বাই বাই